প্যালেস্তাইনের স্বাধীনতাপন্থী সশস্ত্র সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া ইরানে নিহত হয়েছেন। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, দেশটির রাজধানী তেহরানের বাসভবনে ইসরায়েলি হামলায় তিনি নিহত হয়েছেন। এর আগে মঙ্গলবার রাতে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে অংশ নেন হানিয়া। স্থানীয় সময় বুধবার সকালে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি হানিয়া নিহত হওয়ার খবর দিয়েছে। সিএনএন বলছে, এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ। হোয়াইট হাউসের এক মুখপাত্রের বরাতে বলা হচ্ছে, তারা হানিয়ার মৃত্যুর খবর পেয়েছেন। হানিয়ার মৃত্যুতে কঠোর প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে হামাস। গোলান মালভূমিতে হামলার জের ধরে যখন লেবাননে জোরালো পাল্টা হামলা চালাতে শুরু করেছে ইসরায়েল এবং তাতে প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে, ঠিক সে সময় বিনা মেঘে বজ্রপাতের মতো খবর এলো প্যালেস্টাইনের স্বাধীনতাপন্থী সশস্ত্র সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া ইরানে নিহত হয়েছেন। সংগঠনটি একটি বিবৃতিতে বলেছে, দেশটির রাজধানী তেহরানের বাসভবনে ইসরায়েলি গুপ্তঘাতকের হামলায় নিহত হয়েছেন হানিয়া। এর আগে মঙ্গলবার রাতে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে অংশ নেন তিনি। স্থানীয় সময় বুধবার সকালে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের বরাতে ইসমাইল হানিয়ার নিহত হওয়ার খবর দিয়েছে। তবে তিনি কিভাবে নিহত হয়েছেন তার তদন্ত চলছে বলে জানানো হয়। এদিকে এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ বলে জানিয়েছে সিএনএন। অন্যদিকে হোয়াইট হাউসের এক মুখপাত্র থেকে বলা হচ্ছে, তারা হানিয়ার মৃত্যুর খবর পেয়েছেন, তবে এ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি। ওদিকে হানিয়ার মৃত্যুতে কঠোর প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে হামাস। সশস্ত্র সংগঠনটির মুখপাত্র সামি আবু জৌরি হুশিয়ারিদে বলেছেন, এই মৃত্যু বৃথা যাবে না, এজন্য ইহুদিবাদী দখলদারদের প্রায়শ্চিত্ত করতে হবে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইসমাইল হানিয়া নিহত হয় গাজা যুদ্ধবিরতি নিয়ে যেমন অনিশ্চয়তা তৈরি হয়েছে, তেমনি জিম্মি উদ্ধারের সম্ভাবনাও ঝুঁকিতে পড়ে গেল। 62 বছর বয়সী ইসমাইল হানিয়া গাজার কাছাকাছি একটি আশ্রয় শিবিরে জন্ম নিয়ে 1980-এর দশকের শেষে হামাসে যোগ দেন। তার নিহত হয় শোক জানিয়েছে IRGC সহ মুসলিম বিশ্বের অনেকেই। আদিব মোহাম্মদ, TBN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।